নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 48 ঘন্টা সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে 2 ঘন্টা কর্মবিরতি ইলেকট্রিসিটি কনজিউমার্সের। কাটাখাল রেল কাম সড়ক সেতু নিলামে বিক্রির প্রতিবাদে সরব এলাকাবাসী। ধরাইয়ে চেরা সেগুন কাঠ সহ মিনি ট্রাক আটক, উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার 2 ঘন্টার কর্মবিরতি পালন করল কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনের আহ্বানে ডাকা 48 ঘন্টার দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে সোমবার শিলচর পানপটিস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় জোনের কর্মকর্তারা। এদিন কার্যালয়ের যাবতীয় কাজ বন্ধ রেখে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল বাতিল করা, রাষ্ট্রায়ত্ত খণ্ডগুলোকে ব্যক্তিগত মালিকানাধীন করা থেকে বিরত থাকা, সাবস্টেশন ফিডার আউটসোর্সিং ইত্যাদি বন্ধ করা সহ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার কর্মকর্তারা। অতি সত্বর যদি সরকার কর্তৃক তাদের দাবি পূরণ করা না হয় তবে আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবেন তারা বলে সাফ হুঁশিয়ারি দেন। এদিনের কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কনভেনার নির্মল কুমার দাস, শুভেন্দু সূত্রধর, দিবেন্দু দাস সহ অনেকে। আমরা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ এন্ড ইঞ্জিনিয়ার সর্বভারতীয় পর্যায়ের তারা সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে বিভিন্ন রাজ্যে আজকে তাদের কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মীরা সেখানে সেই কর্মসূচি পালনের সহযোগিতা করছেন। আমরা আসামে বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন কারণ অনুসন্ধান করে আমরা এখানে আসামের সমস্ত বিদ্যুৎ বিভাগের অফিসগুলোর সামনে 2 ঘন্টার জন্য বিক্ষোভ প্রদর্শন করার কর্মসূচি গ্রহণ করে আজকে এবং আগামীকাল একইভাবে আমরা 2 ঘন্টার কর্মসূচি গ্রহণ করব এবং সাধারণ গ্রাহক এবং জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে বিদ্যুৎ বিভাগের মতো একটা শিল্প যেটা মাদার ইন্ডাস্ট্রি বলা হয় সেটা অত্যাবশ্যকীয় শিল্প হিসাবে আমরা আমাদের উৎপাদন কেন্দ্র, সাবস্টেশন এবং বিভিন্ন কমপ্লেন সেন্টার বিভিন্ন জায়গায় যারা শিফট ডিউটিতে আছে জনগণের পরিষেবায় ব্যস্ত আছেন তাদেরকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি বাইরে আমরা রেখে। কাছাড় হাইলাকান্দি জেলার সীমান্তবর্তী পুরাতন কাটাখাল রেল কাম সড়ক সেতু কোনো অবস্থায় নিলামে বিক্রি করতে দেওয়া হবে না। যদি নিলামে বিক্রি করা হয় তাহলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সোমবার সড়ক সেতু নিলামে বিক্রির প্রতিবাদে হাজার হাজার জনগণ জমায়েত হয়ে ঠিক এভাবেই প্রতিবাদী আওয়াজ তুলে সরগরম করে তোলেন গোটা এলাকা। এদিকে ঘটনার খবর পেয়ে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সহ স্থানীয় কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী, শালচাপড়া জিপি প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রেল আধিকারিক আরপিএফ, জিআরপি ও ঠিকাদার সংস্থার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন। জনতার আবেগের কথা বিবেচনা করে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত সেতু ভেঙে দেওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকতে আহ্বান জানান। যদি ব্রিজটা খোলা হয়ে যায় বা ব্রিজটা যদি ডিসমেন্টেল করা হয় তাহলে এই অঞ্চলের যে 10-12 হাজার লোকেরা যে যাতায়াত করছেন বিগত প্রায় 100 বছর ধরে, ওনাদের কোনো কমিউনিকেশন থাকবে না। ব্রিজটা যদি খুলে দেওয়া হয় এই কাঠাখাল নদীর উপর থেকে তখন ওদের 12 কিলোমিটার ঘুরতে লাগবে। ওয়ারেস আজকের দিনে শুধু ব্রিজটা পার করলেই ওনারা স্কুলে যেতে পারছেন, বাজারে যেতে পারছেন, হসপিটালে যেতে পারছেন, যে কোনো জায়গায় ওনারা যেতে পারছেন এই ব্রিজটা পার করে। তাই এই অঞ্চলে আজকে এসে দেখলাম হাজার হাজার লোক এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, ওনারা অবজেকশন দিয়েছেন যে ব্রিজটা খুলতে দেবেন না। এইখানের পাবলিকরা অনেক ফোন করার পর
আমি এখানে এসে পৌঁছেছি, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, এখানে আরপিএফ এর অফিসাররাও ছিলেন, কন্ট্রাক্টর মশাই এখানে আছেন, ওনাদের সঙ্গে কথা বলেছি। আর আমি বলেছি আমাদের শিলচরের সাংসদ মাননীয় সাংসদ ডক্টর রাজীব রায় মশাই আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মশাই উনি ইতিমধ্যে এসে এখানে পৌঁছাচ্ছেন, আমরা ওনাদের সঙ্গে কথা বলে দুই একদিন চার দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা আমরা করা হবে। আমি ওনাদেরকে এটাই বলেছি যে রেলের যেটা প্রপার্টি রেলে অকশন করেছে এটা ঠিক আছে, কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের জায়গা ঠিক আছে, অকশন হয়েছে নিয়েছে, কিন্তু পাবলিকও তো ঠিক আছে। পাবলিক যদি আজকে ব্রিজটা খোলা হয় তাহলে আজকে 10,000 পাবলিক কোন দিকে আসা যাওয়া করবে। চেরা সেগুন কাঠ বোঝাই সহ একটি মিনি ট্রাক আটক করল ধলাইর বন বিভাগ। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত 10:30 নাগাদ হাওয়াইথাং ও পাগলাছড়ার মধ্যবর্তী স্থান থেকে। জানা যায় প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং এর সময় 207 মডেল নম্বরের একটি মিনি ট্রাক সহ চেরা সেগুন কাঠ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। এদিন লায়লাপুরের ফরেস্ট বিট অফিসার মনোজ সিনহার নেতৃত্বে বন কর্মীরা ট্রাকটি আটক করেন। উদ্ধার হওয়া চেরা সেগুন কাঠের মূল্য প্রায় 2 লক্ষ টাকা হবে বলে বন বিভাগের তরফ থেকে জানা গেছে। গতকালকে রাত্রে অনুমানে 9:30 সময় ইনফরমেশন পাইলাম যে একটা গাড়ি লোড হইতেছে, সিরামাল গাড়ি মানে সিরামাল সেগুন পাগলাছড়া এরিয়া। তখন আমি খবর পাই লগলে স্টাফের সঙ্গে গেলাম, গিয়া পাইলাম আর সঙ্গে আপনার দোলাই স্টাফ রেঞ্জ স্টাফে দেখাইলাম, স্যারের সহযোগিতা লইলাম ও স্যারের সাহায্য হলো রেঞ্জ স্টাফ সহযোগিতায় একসঙ্গে আমরা গাড়িটা আমি ডিটেক্ট করলাম, কিন্তু গাড়িটা কোনো ড্রাইভার বা কোনো লেবার পাইলাম না। অবস্থা আমার গাড়িটা আমি অন্য গাড়ির ড্রাইভার ব্যবস্থা করিয়া তার লগে লগে এটা রেঞ্জে নিয়ে আসলাম। প্রতি বছরের মতো এবারও সেবা ভারতীর ব্যবস্থাপনায় দক্ষিণ অসম প্রান্তে শুরু হলো ধন্বন্তরির সেবা যাত্রা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রবিবার সকালে শিলচরে ডাক্তারে এসে পৌঁছান এবং সকাল 11:30 থেকে কাছাড়ের 3 জায়গায় যথাক্রমে মালিনীবিল বাজার, সোনবিল, কালীবাড়ি বাজার এবং কাটিগড়া গোবিন্দপুরে 3টি স্থানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেকটি শিবিরে ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভারম্ভ করা হয়। প্রথম দিন শিবিরগুলোতে ব্যাপকভাবে সাড়া পড়ে। প্রত্যেকটি শিবিরে 350-এরও বেশি লোক ডাক্তার দেখাতে এসেছেন এবং বিনামূল্যে ঔষধ সংগ্রহ করেছেন। সেবা ভারতের ব্যবস্থাপনায় গত 8 বছর ধরে সমগ্র দক্ষিণ অসম প্রান্তে ধন্বন্তরির সেবাযাত্রা সফলভাবে হয়ে আসছে। এবছরও মার্চের 28 থেকে 31 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় শিবিরগুলো চলবে। প্রত্যেক বছরের মতন এই বছরও ধন্বন্তরি সেবাযাত্রার আয়োজন করা হয়েছে। মোট 300 ডাক্তার ভারতের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এবং বিভিন্ন প্রান্তের থেকে ওনারা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আসেন। প্রতি বছর এরকম সময় ধন্বন্তরি সেবাযাত্রাকে সেবা ভারতী এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন এই দুটো সংগঠন মিলে এই মেডিকেল ক্যাম্পসের আয়োজন করে। ধন্বন্তরি সেবাযাত্রার এই 2022-এর কার্যসূচি যেটা আমাদের দক্ষিণ আসাম প্রান্তে, এবার মোট 23 জন ডাক্তার এসেছেন এবং এই আজকে ওনারা এখান থেকে শিলচর থেকে বিভিন্ন জেলায় গিয়ে আজকের থেকেই মেডিকেল ক্যাম্প শুরু করবেন। এই মেডিকেল ক্যাম্প আপনারা সবাই জানেন যে বিনামূল্যে ডাক্তাররা চিকিৎসা করেন এবং তার সাথে সাথে বিনামূল্যে ওষুধের বিতরণও হয়, আর তার সাথে সাথে কিভাবে সুস্বাস্থ্যকর জীবনযাপন করা এবং পরিবেশ কিভাবে সুন্দর রাখা সেটা গ্রামবাসীদের মধ্যে এবং যারা রুগী আছেন সেই রুগীদের মধ্যে ওনারা ওনাদের আশীর্বচন দিয়ে এই সুন্দর ভারতের একটি স্বাস্থ্য সমাজকে গড়ে তোলার যে প্রচেষ্টা সেটা ধন্বন্তরি সেবাযাত্রা। আরকাটিপুর জিপির সরকারি কাজে বাধা সৃষ্টি করায় গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা কুতুবুদ্দিন লস্করের ছেলে ময়ুরউদ্দিন অভিযুক্ত করে উধারবন থানায় এক মামলা দায়ের করেন গোসাইপুর প্রথম খণ্ডের 7 নম্বর ওয়ার্ডের সদস্যা মুক্তারণ বেগম লস্করের নামে। উল্লেখ্য, এলাকার প্রায় শতাধিক পুরুষ ও মহিলারা মিলে সোমবার সাংবাদিকদের জানান, আরকাটিপুর জিপির অধীনস্থ গোসাইপুর প্রথম খণ্ডের সরকারি সব ধরনের কাজে বাগড়া দেন ময়ুরউদ্দিন, এমনকি এদিনও এক সরকারি কাজের সূচনায় বাধা দেন তিনি। পাশাপাশি বলপূর্বকভাবে তিনি ও তার স্ত্রী ওয়ার্ড সদস্যের উপর হামলা চালান। তখন এলাকাবাসীরা তাদের দুজনকে সেই স্থান থেকে বিতাড়িত করে দেন, যার দরুন উত্তেজিত হয়ে ময়ুরউদ্দিন ও তার স্ত্রী ওয়ার্ড সদস্য মুক্তারণ বেগম লস্কর ও তার স্বামী নিমারউদ্দিনের বিরুদ্ধে উধারবন থানায় পাল্টা মামলা দায়ের করেন। সেই মিথ্যা মামলার বিরুদ্ধে সরব হয়ে এলাকার জনগণ তার এহেন কর্মকলাপের জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত সহ ওয়ার্ড সদস্য ও তার স্বামী নির্দোষ বলে দাবি জানান। এদিন এলাকাবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাজউদ্দিন লস্কর, আবু লস্কর, সৈফউদ্দিন লস্কর, কল্পনা বেগম লস্কর প্রমুখ। আমি 8 বছর থেকে জানিয়া এখন তার লিস্টের নাম নাই, কিন্তু তারা ডাকিয়া নেমালে আমায় কইছেন তোর নাম নাই, যে তুই আইব একটু তুন ঘর পাইবে, এখন তুই ঝগড়া লাগাইস না, হ্যাঁ মানছে না কালকে ন অঙ্গনারী সেন্টারে তারা আইসুন আইয়া কন্টিনিউ সব আইসুন আইয়া তারা যেটা করিয়া তারা আগে শুনি যাওয়ার বাদে আমরা তো শেষ।
তাই নেন দি উবাত আসলা উবাত তাইতে হে কইছে যে আমার ঘর দিলা আমার আমার কইছে ঘর দিলা না খানি আমার আমি তোমার নাম নাই তোমার ঘর হানতে গিতাম না আমার এলে তোমরা তো কইলাম না আমাইলে ঘর দিমু এখন তুমি গালি তাই কিতা লাগি আমার কইতে আমার ঘর দিছি ধরার বাদে তাই ঘর আসলা আমার জোর হন্তিকর ছেলে বউ আসলো পাইবেট হে ওই আমাইছে আইয়া আমাইতে হয়তো লিছে কন্তি লইয়া আইছে দৌড়াইয়া হে আমার মারি লইতো ইট দোকান ভাঙিয়া ধোয়া তো লইছে লওয়ার বাদে আমি কলাম বেটি মানুষ এখন আমি কিতা করতাম জামাইব তো আগে আমার তো জো কিলাইছুন খালি কিলাইলে আমি পড়ি গেছি পড়ার বাদে ও আমার ও হন্তিকর আগে গিয়া আমার বাসাইছে আমার সাথে একবার ওইয়া বাসাইছুন আমার ঘর আশেপাশে মানুষের শিখু নিয়ে আইছুন আইয়া বাদে তাই নো গেছুন যাওয়ার বাদে মায়ের ভিটো গুমতা হইছে না এর বাদে হে গিয়ে আবার আজ কেস দিছে আমরা তারপরে কেসও দিছি না সে কেস দেওয়ার বাদে গিয়ে আমরা কেস দিলাম পঞ্চায়েতে কইছেন আচ্ছা আমরা বিচার করি আর দিব যে খালি মেম্বার হয়েছি মানতে কি আর আগে থাকি আও সে তাহলে আগে আসলা তাই এখন আমি এখন ফিস থাকি স্যার না গভর্নমেন্টের হার খাম হয়ে বাহতা আপত্তি দেবো কোনো জাতক এক সুতা হে স্যার না রাস্তা হোক গড় হোক মসজিদর খাম হোক স্কুলের খাম হোক যেটা হোক হে খালি বাধা করি তার কইলে মানিয়া যায় না কোনো মন্তে তারে কতবার করি বুঝে কোয়া হয়েছে শুক্রবারে মানুষ কাটে তার বাইকুন তো কোয়া নিয়েছে বলে তুমি গিলা করিস না এটা বালা না মানছে না তেব এখন তিলইয়া আইছে মার্ডার করে দিচ্ছ কানে আমারে মার্ডার করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পাঞ্জাবের লরি চালক সুখবিন্দর সিং। বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। পরবর্তীতে তার অন্তিম সংস্কারে এগিয়ে এলেন স্থানীয় কর্নার বয়েজ এনজিওর কর্মকর্তারা। মৃত লরি চালকের বাড়ি পাঞ্জাবের হুশিয়ারপুর জেলার ধীরওয়াল গ্রামে। রবিবার সন্ধ্যায় বাজারিছড়া নিকটবর্তী চন্দ্রপুর এলাকার স্থায়ী শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। পরে তার সহকর্মী রোহিত শর্মা ও লোকবিন্দর সিং জানান, সুখবিন্দর সিং তাদের সঙ্গে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে অসম সীমান্তের চুড়াইবাড়ি এলাকার কাছাকাছি পৌঁছলে তার শরীর খারাপ অনুভব করেন। সঙ্গে সঙ্গে ওনারা তাকে নিকটবর্তী বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে ভর্তি করেন, কিন্তু পরবর্তীতে তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। অবশেষে ২৫ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে এগিয়ে আসে উক্ত এনজিও, তারা পরিবারের লোকদের সঙ্গে কথা বলে ওনার শেষকৃত্য এখানে করার সম্মতি নেন। সমস্ত ধর্মীয় রীতি মেনে রবিবার সন্ধ্যায় তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন হয়েছে। পাঞ্জাবি মানুষ পাঞ্জাব থেকে ট্রাক চালক হইয়া মারা গেছে, তারপরে আমি খুশি মারা গেছে তিন দিন দিকা তারা বহুত হেল্প চাইরা কেউ করেন না, তারা জ্বালাইতে পারে না, অন্তিম সংস্কার করতে পারে না, দাহ করতে পারে না। তারপরে ঘটনাটা আমি আমি তারা কই গেছিল গিয়া খাওয়াত না কই, তারপরে আমি আবার গেছি হসপিটালে, যাওয়ার পরে আমার নাম্বার দিছি ওসির লগে, তখনই কথা কইছি আমি ওসি স্যারে কইছি যে এরম এরম ঘটনা স্যার কিতা করতাম, কইছেন ওসি স্যারে কইছেন তুমি কো তারার একটা লিখিত অ্যাপ্লিকেশন দিতা আর আমি দাহ তারা যদি করতে চাই ফ্যামিলির লগে তোমার কথা কইছি না, আমি কইছি না স্যার আপনি কথা হইলেন আমি ফাটাইয়া দিলাম। তারপরে আমি তারারে গাড়ি একটা দিয়ে ফাটাইয়া দিছি, তারা গেছেন থানাত গিয়ে লিখিত অ্যাপ্লিকেশন দিচ্ছেন। তারপরে আমার এসি স্যারের লগে আবার অল্প আগে কথা হয়েছে, কইছি যে এখানে তো আমার বাড়ির সামনে শ্মশান আনছেন, সব আমার পাড়ার মানুষে বন্ধুরা সবই মিলে হেল্প করছেন, এখানে লাকড়ি উকড়ি খাটিয়া রেডি উড়ি করিয়া শ্মশানে উঠাইছেন, তাই আপনারা পারমিশন লইছেন? ওসি স্যারে কইছেন হ্যাঁ আমার পারমিশন লইছেন, ঠিক আছে ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে দাহ করতে পারো, ঠিক আছে। তারাও দাহর সময় আসিল অবি মানে তাইনু হেল্প করার লাগে লাগছিল মানুষ, উনকা নাম কি আতা ভাইয়া? সুখবিন্দর সিং। সুখবিন্দর সিং উনকা জো শরীর কা নিধন হুয়া হে উনকা আত্মা কো শান্তি মিলে ইয়ে দোয়া করতে হাম সবি ওর ইয়ে ভাইয়া ভি বহুত তিন দিন সে উনকে। বরখলার ধলছড়া এক নম্বর বিএসএফ এর ব্যবস্থাপনায় 1999 সালে কারগিল যুদ্ধে শহীদ হওয়া চিন্ময় ভৌমিকের পরিবারের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সোমবার বেলা 12টা নাগাদ বিএসএফ এর টু অ্যান্ড কমান্ডেন্ট এস বালা সুব্রমণিয়াম 1999 সালে কারগিল যুদ্ধে শহীদ হওয়া চিন্ময় ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেন। মনে তো আমার নিশ্চয়ই খুশি বাবা আছে, কেন থাকবে না, প্লিজ পেয়ে না। ব্যাপারটা হয়েছে এটা যেটা ছিল এটা ভারত সরকারের তরফ থেকে আরও আগেই আসা উচিত ছিল, ধরেন আমার ক্ষেত্রে হয়তো হয়নি কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। আর এই ছাড়া তো আর বলার মতো কিচ্ছু নেই আমার। হ্যাঁ আপনার অনুভূতি তো নিশ্চয়ই থাকবে, সেটা তো এইমাত্র আমি বললাম আমার স্পিচে আপনারা বুঝতে পেরেছেন। এখানে ওনার ব্যাপারে শুনেছি অনেক, আমার জেঠুর থেকে বাবার থেকে ওনার ব্যাপারে। আমি যেহেতু অনেকটাই খুশি যে আমি ফ্যামিলির থেকে বিলং করছি, মানে যে নিজের এই মাদার রুডের জন্য নিজে স্যাক্রিফাইস করলো, তার জন্য আমি খুব খুশি। আগামীতে নিশ্চয়ই করতে চাই। রবিবার শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে পালংঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়ে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
প্রাক্তন সমিতির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরীর নেতৃত্বে ডক্টর অরিনা রাহা ও ডক্টর তন্ময় দাস প্রায় 150 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি সমিতির পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এদিনের চিকিৎসা শিবিরে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনুরাধা সান্যাল, শুক্লা বিশ্বাস, শীলা সরকার, অত্রি দেশমুখ, দেবজনী চক্রবর্তী সহ অনেকে। এক প্রেস বিবৃতিতে সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত এ খবর জানান। মৎস্য চাষীদের জন্য সুখবর, স্বল্প মূল্যে তথা হাই কোয়ালিটির মাছ শিকার করার উদ্দেশ্যে ভারত সরকার ও অসম সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। সোমবার করিমগঞ্জে অত্যাধুনিক মাছের ও মুরগির খাদ্য তৈরির মিলের আনুষ্ঠানিক সূচনা হল। করিমগঞ্জের জেলা শাসকের হাত দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হয়। এই পরিপ্রেক্ষিতে জেলা মীন বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে মৎস্য চাষীদের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করার সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। কিভাবে মৎস্য চাষীরা আগামীতে অনেক দিক দিয়ে উপকৃত হবেন তা নিয়ে মত ব্যক্ত করেন বক্তারা। আজির এই অনুষ্ঠান মর মিল বিভাগের পরা ফিড মিল অর্থাৎ প্রধানমন্ত্রী মৎস্য যোজনা সম্পাদনা এর পক্ষ থেকে আমি পেয়েছি, মানে মই পাইছু, মই ভাবিছু কিন্তু আজি এন্টায়ার বরাকর মাজত পাঠটি হয়েছে। এই কারণে মই মানে বরাকরি কিবা মানুহ মানে মাছ চাষ করে থাকে তার কারণে পাল খানা তৈয়াৰ কৰিব কারণে মই এইটো মানে পাল খানা মানে বেস্ট হাই কোয়ালিটি এন্ড বেস্ট প্রাইস পাল মানে কোয়ালিটি পাল করব আর প্রাইসটো একদম কম করে মানুষকে দিব এই ভাবনা করে কিনে মই এই উদ্যোগ লৈছো। আর মানে গভর্নমেন্ট হেল্প করছো আর মই এই মানে ধন্যবাদ দিছো ভারত গভর্নমেন্টকে যে তার উদ্যোগের মানে গভর্নমেন্টের উদ্যোগের কারণে আজি মর বরাক করিমগঞ্জের একটা বাল একটা ফিড মিল অনুষ্ঠিত হয়েছে, এই কারণে মই ধন্যবাদ করছো। এইচআইভি এইডস রোগ নিয়ে জেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হল করিমগঞ্জে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও আসাম রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির পরামর্শে জেলা এইডস নিবারণ আধিকারিকের ব্যবস্থাপনায় করিমগঞ্জে সোমবার এই কর্মশালার আয়োজন করা হয়। করিমগঞ্জ অসামরিক হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় এইচআইভি এইডস রোগ নির্ণয় নিয়ে অতি প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক সহ অতিরিক্ত জেলাশাসক রিন্টু চন্দ্র বড়। নিজেকে নিয়ন্ত্রণে রাখলে কিভাবে সহজে ওই রোগ থেকে নিরাময় পাওয়া যায় বলে মত ব্যক্ত করেন অনেকে। প্রজেক্টরের মাধ্যমে রোগের নির্ণয় তথা রোগ নিরাময় পদ্ধতি সবার সামনে তুলে ধরা হয়। কার্যক্রমে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেকশন 5 এ বলা হয়েছে যে কোনো মানুষকে কোনো মেডিকেল রিসার্চের দিকে ঠেলে দেওয়া যাবে না যদি সে তার ইনফর্ম কনসেন্ট না দেয়, আর ইনফর্ম কনসেন্ট যদি না থাকে, যদি কোর্টের অর্ডার থাকে, তখন তাকে রিসার্চ করানো যেতে পারে, তার উপরে রিসার্চ করা যেতে পারে। এই একটাতে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি একটু সামারিলি বলে দিচ্ছি, যেটা হচ্ছে কোনো প্রোটেক্টেড পার্সনের নাম ডিসক্লোজ করা যাবে না, আর যে কোনো প্রোটেক্টেড পার্সনের নাম ডিসক্লোজ করাও যাবে না, আর তাকে কম্পেলও করা যাবে না। আর যেই অর্গানাইজেশনগুলো প্রোটেক্টেড ট্রিটমেন্ট করে তাদেরও একটা অবলিগেশন আছে যে সেই মানুষদের যেটা আইডেন্টিটি থাকবে সেটা তারা লুকিয়ে রাখবে, গোপন রাখবে। আর সরকার স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাদের আন্ডারে যতগুলো ওয়েলফেয়ার স্কিম আছে, কিছু কিছু ওয়েলফেয়ার স্কিম তারা বানাবে যেই যার দ্বারা প্রোটেক্টেড পার্সনদেরকে হেল্প। দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন করল সি2 ও আইএনটিসির ডলু শাখা। 28 মার্চ সকাল 8:30 ডলু শ্রমিক ক্লাবে চা শ্রমিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিক মঙ্গল সিং ভূমিজের পৌরোহিত্যে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ডলু চা বাগান পঞ্চায়েত সম্পাদক চন্দ্রদীপ পাশি, পঞ্চায়েত সভাপতি গন্ধরাজ রবিদাস, অখিল ভারতীয় চা মজদুর সংঘ বরাকভেরির কোষাধ্যক্ষ গোপাল ভূমিজ, আইএনটিসির সদস্য বিষ্ণু বাগদে। পরে ডলু বাগান থেকে রেলি বের হয়ে মহাসড়ক পরিক্রমা করে। ফের 4 বছর পর আয়োজিত হচ্ছে মৃদুল হোর মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন স্পন্সরস তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর। আগামী 31 মার্চ থেকে ইন্ডিয়া ক্লাব মাঠে খেলার আসর চলবে। টুর্নামেন্টে মোট 6টি দল অংশ নেবে বলে জানান সংস্থার সভাপতি বিজয়েন্দ্র প্রসাদ সিং। যে মিনিমাম 6 টিমস হতেই হবে, না হলে কিন্তু আমরা কোনো নকআউট টুর্নামেন্ট করাতে পারবো না। সেই 6টা দলের অনুমতি বা কনসেন্টটা নিয়েই, ওদের এন্ট্রিটা নিয়েই আমরা
তারপর এগিয়ে যাই এবং আমরা তখনই প্ল্যানিং করে নিই যে আমরা 31 মার্চ থেকে ইন্ডিয়ান ক্লাব ময়দানে আমাদের এই মৃদুলপুর নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করব এবং ফাইনাল ম্যাচটা আমরা নির্ধারিত করেছি যে আগামী 5 এপ্রিল শিলচর জেলা ক্রীড়া সংস্থান ময়দানে আমরা এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত করব। এর থেকে বিশেষ কিছু বলার নেই, কিন্তু দু একটি কথা আছে যেটা অনিমেশদা আপনাদের কাছে বলবেন। এর আগে আমি বলে দিচ্ছি যে গত বছর বা লাস্ট যখন মৃদুলপুর টুর্নামেন্ট হয়েছিল যেসব প্রাইজ মানি ছিল সেই প্রাইজ মানির প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু আমরা বাড়িয়েছি এবং আমরা প্রত্যেক ক্লাবের জন্য একটা পার্টিসিপেশন অ্যামাউন্ট শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা দেব। তাছাড়া এই যে যত এই টুর্নামেন্টের ক্যাশ প্রাইজ যেগুলো টাকা ট্রফি সহ এই পুরোটাই কিন্তু স্পন্সরার বাবুদার পরিবারের পক্ষ থেকে ওনারা করবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার কাছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে নগদ 15,000 টাকা সহ ট্রফি। এছাড়া রয়েছে প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি। এদিন টুর্নামেন্ট পরিচালনার বিস্তারিত তুলে ধরেন ফুটবল সচিব বিকাশ দাস ও কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। এই বছর যেগুলো প্রাইজগুলো আমরা যেগুলো মানে ইনক্রিজ করেছি অ্যামাউন্ট প্রাইজ মানিতে ছিল প্রথম ছিল 10,000 টাকা চ্যাম্পিয়ন, এইটা বাড়ানো হয়েছে 5,000 চ্যাম্পিয়ন 15,000 টাকা, রানার সাপ ছিল আগে 5,000 টাকা, এটাকে আমরা 3,000 বাড়িয়েছি, রানার সাপ 8,000 8,000 টাকা, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট উইথ ট্রফি, বেস্ট লিঙ্কম্যান 500 উইথ ট্রফি, বেস্ট গোলকিপার ₹500 উইথ ট্রফি, বেস্ট ফরওয়ার্ড ₹500 উইথ ট্রফি, বেস্ট ডিফেন্ডার ₹500 উইথ ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ₹500 উইথ ট্রফি। এইবার আরেকটা জিনিস আমরা ইনক্লুড হয়েছি এখানে প্রত্যেকটা ম্যাচে একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে ট্রফি। আমরা এই প্রাইজ মানি যদি 3,500 টাকা প্লাস ট্রফির জন্য আমরা রেখেছি 4,000 টাকা, এই 3,000 টাকা থাকবে। তাছাড়া প্রত্যেক টিমকে আমরা 2,000 টাকা করে দেবো পার্টিসিপেশন মানি। রবিবার সোনায় কাজীডহল সোশ্যাল সার্ভেন্ট ক্লাবের ব্যবস্থাপনায় রাত দিনের এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাইক্লিং, হাফ ম্যারাথন ও কবাডি খেলাও। এদিন ইস্ট কাজীডহল স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে 7টি দল। অবসরপ্রাপ্ত শিক্ষক গুলেদার আলী লস্করের পৌরোহিত্যে উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডাক্তার শান্তি কুমার সিংহ। এছাড়াও সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা আহমেদ হোসেন, ক্রীড়া সংগঠক বদরুদ্দিন লস্কর প্রমুখ। এদিন ভলিবল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডাক্তার শান্তি কুমার সিংহ। উল্লেখ্য, ভলিবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে হাইলাকান্দি আয়নাখাল দল ও দ্বিতীয় পুরস্কার অর্জন করে শ্রীকুনা দল। উপস্থিত ডাক্তার শান্তি কুমার সিং, এসডব্লিউসি দলের সদস্যবৃন্দ এবং অর্গানাইজার সোশ্যাল সার্ভেন্ট ক্লাবের সদস্যরা, আজকে খুবই বড় একটা টুর্নামেন্ট হয়ে গেল। শুনাইছি এত বছরের এভাবে টুর্নামেন্ট হয় নাই যেখানে শ্রীকুনা একজন ন্যাশনাল প্লেয়ার খেলেছে অমরজিৎ সোনার, আপনারা দেখেছেন, এবং হাইলাকান্দি থেকে এখানে স্টেট লেভেল যিনি প্লেয়ার তৈরি করেন একরামুল সাহেব এখানে আছেন, আপনাদের সঙ্গে হয়তো পরিচয় নাই। উদ্যমী যুবকের দ্বারা পরিচালিত যে ক্লাব, এই ক্লাবের মাধ্যমে যে ডে নাইট ভলিবল টুর্নামেন্ট, স্লো সাইকেল রেঞ্জ, কাবাডি সহ ম্যারাথন যে খেলাধুলার আয়োজন করেছেন, এই ক্লাবের সদস্যগণকে আমি প্রথমে সাধুবাদ জানাই। আজকের দিনে যেভাবে সমাজের মধ্যে অশান্তির বাতাবরণ আমরা দেখতে পাই, এই সময়ে শান্তির বার্তা নিয়ে যুবাদেরকে উৎসাহ দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহীদ সুদেশনা সিনহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেতাব জিতল নাগরাজ ক্রিকেট দল। নির্ধারিত কার্যসূচী অনুযায়ী রবিবার কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের উপস্থিতিতে পাথারকান্দিস্থিত কচুবাড়ি খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 4 উইকেট হারিয়ে 133 রান সংগ্রহ করে আয়োজক শহীদ সুদেশনা ওয়েলফেয়ার ক্রিকেট দল। বিপরীতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পাথারকান্দি নাগরাজ ক্রিকেট দল মাত্র 6 উইকেটে হারিয়ে
134 রান সংগ্রহ করে ফাইনালের খেতাব ছিনিয়ে নেয়। পরে উপস্থিত অতিথিদের হাত দিয়ে বিজয়ী ও রানার্স দল সহ ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়। উক্ত ম্যাচে পাথারকান্দির বিধায়ক আয়োজক কমিটিকে নগদ 30,000 টাকা দিয়ে সাহায্য করেন। এদিনের ফাইনাল ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শশীবাবু সিনহা, অনুপ সিনহা, শান্তিলাল সিনহা, বিমল সিনহা, প্রতাপ সিনহা, পৃথ্বীরাজ সিনহা, প্রমোদিনী সিনহা সহ পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসু মাদারি, এসআই রাজপ্রতাপ সিনহা প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 48 ঘন্টা সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে 2 ঘন্টা কর্মবিরতি ইলেকট্রিসিটি কনজিউমার্সের। কাটাখাল রেল কাম সড়ক সেতু নিলামে বিক্রির প্রতিবাদে সরব এলাকাবাসী। ধরাইয়ে চেরা সেগুন কাঠ সহ মিনি ট্রাক আটক, উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।